আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একুশ জানুয়ারি চব্বিশ সরকারকে বিদেশিরা কি বার্তা দিচ্ছে আইনমন্ত্রীকে যা বলে দেওয়া হয়েছে আসল ঘটনা কি সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে দর্শক নানান মহল এই সরকারকে অভিনন্দন জানাচ্ছে বলে সরকার দাবি করছে আসলকে অভিনন্দন জানাচ্ছে না অন্য কোনো বার্তা দিচ্ছে এই বিষয়গুলোতে সরকারের দুর্বলতাগুলো দিন দিন প্রকাশ হচ্ছে যেমন সর্বশেষ যে ঘটনা বাংলাদেশের কিছু গণমাধ্যমে প্রকাশ হয়েছে জাতিসংঘের মহাসচিব মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন কিন্তু সেটা নিয়ে একটা ধোয়াশা যেমন ওবায়দুল কাদের সাহেবের মতো এত বড় একজন নেতা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্লাস আওয়ামী লীগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সাধারণ সম্পাদক তিনি এই জোর গলায় দায়িত্ব নিয়ে বলতে পারছেন না একটা সাক্ষাৎকারে দেখলাম যে আসলে আমি শিওন না বা এরকম গণমাধ্যমেই আমি শুনেছি নিশ্চিত করে বলতে পারছেন না আবার আমি দেখলাম যে জাতিসংঘের মহাসচিব অভিনন্দন জানিয়েছে কি জানায়নি এটা সত্য মিথ্যা নিরূপণ করতে আমি যাচ্ছি না কিন্তু যেসব গণমাধ্যমে এই অভিনন্দনের খবরটা ছাপিয়েছে সেই সব জায়গায় জনগণের যে কমেন্ট আমি দেখলাম জনগণ বলছে যে এটা ঠিক না আসলে অভিনন্দন জানায়নি জানাতে পারে না মানে কেউ বিশ্বাস করতে পারছে না সত্য হলো জনগণ এটাকে বিশ্বাস করছে না মানে এমন একটা পর্যায়ে এসে গিয়েছে আর একটা বিষয় একেবারে দিবালো কিনে স্পষ্ট যে অভিনন্দন জানালেও বাকি যেখানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া জাতিসংঘ তারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বা এই নির্বাচন সুষ্ঠু হয়নি বলে সাপ জানিয়ে দিয়েছে এবং বাংলাদেশে গণতন্ত্র চায় তারা মানবাধিকার চায় বিরোধী দলগুলোর উপর দমন পীড়ন হয়েছে যেটা বন্ধ করা উচিত বলে তারা স্পষ্ট বলে দিয়েছে তারা সুষ্ঠু নির্বাচন বা সবাইকে নিয়ে নির্বাচন করার জন্য এর আগে চিঠি দিয়েছিল অতএব অভিনন্দন জানানো বা বাকি জাতিসংঘ বা সবাই তো সে আগের অবস্থানেই আছে এবং তার আগে তো অনেক চিঠি দিয়েছে সে চিঠির গুরুত্ব দেয়নি আর এখন অভিনন্দনের চিঠি এত গুরুত্বের সাথে প্রচার করার বাকি আছে অতএব আবার সরকার পশ্চিমা রাষ্ট্রদূতদের সম্পর্কে যেটা বলেছে যে তারা অভিনন্দন জানিয়েছে অথচ আনুষ্ঠানিক কোনো অভিনন্দন বার্তার কোনো প্রমাণ সরকার দেখাতে পারেনি তারা অনানুষ্ঠানিকভাবে দাবি করছে অভিনন্দন জানিয়েছে আবার যুক্তরাষ্ট্রে স্টেট ডিপার্টমেন্ট বলছে এক কথা এর মানে একটা ধোয়াশা আছে এখন এই অভিনন্দন বা সরকারের সাথে এনগেজমেন্ট আছে এটা ঠিক কাজ করছে এটাও ঠিক সম্পর্ক আছে দেখা সাক্ষাৎ করছে এটাও ঠিক বা সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় এটাও ঠিক এখন এই এগিয়ে নিয়ে যাওয়ার আড়ালে আসলে বিদেশিরা বিভিন্ন বার্তা দিচ্ছে কি বার্তা দিচ্ছে বিশেষ করে পশ্চিমারা যে বার্তাটা দিচ্ছে যে চীনের সাথে অতি মাখামাখি বা চিনের কবজায় চলে যাওয়া এটা আমরা চাই না অতএব এটা দেখতে চাই না আমরাও কাজ করতে চাই খালি মাঠ ছেড়ে দেওয়া যাবে না চীনের জন্য। এরকম একটা বার্তা পশ্চিমাদের পক্ষ থেকে সরকারের সাথে যতটুকু মিশছে বা ইন্টারেকশন করছে বিভিন্ন রাষ্ট্রদূতরা বা বিভিন্ন দেশের সরকার তার মধ্য দিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু পাবলিক পারসেপশন এতটাই সরকার বিরোধী যে সত্য অভিনন্দন ও জনগণ অনেকটা বিশ্বাস করে না এরকম এর মধ্যে আর একটা ঘটনা ঘটেছে এটাও তাৎপর্যপূর্ণ শ্রমিক সংগঠন করার বিধান সহজ করতে বলেছে যুক্তরাষ্ট্র আইনমন্ত্রী এখন এই যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আইনমন্ত্রীকে বলে দেওয়া হয়েছে এটা এবং যুক্তরাষ্ট্র কিন্তু গ্রাউন্ড তৈরি করে রেখেছে বিভিন্ন ব্যবস্থা নেয়ার এমনকি শ্রমিক শ্রমিকদের ইস্যুকে সামনে এনে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাণিজ্যিক নিষেধাজ্ঞা মানে যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় সবগুলো গ্রাউন্ড আগেই তৈরি করে রেখেছে এবং যুক্তরাষ্ট্র যে স্টাইলে বিভিন্ন নিষেধাজ্ঞা দেয় তাতে এভাবে বিভিন্ন বিষয় বলতে হয় সম্পর্ক রাখতে হয় দেখা সাক্ষাৎ করতে হয় এর মধ্যেই হাসি মুখে নিষেধাজ্ঞা দিয়ে দেয় এখন পর্যন্ত সেই প্রক্রিয়া আছে মাননীয় আইনমন্ত্রীকে যুক্তরাষ্ট্র যেটা বলে দিয়েছে শ্রমিক সংগঠন করা বিধান সহজ করতে এরকম আরও অনেক কিছু বলা হয় কিন্তু সেগুলো সরকার কিন্তু মানছে না বা মানতে পারছে না এগুলোই কিন্তু স্যাংশন দেওয়ার একটা গ্রাউন্ড যে না স্যাংশন দেওয়ার আগে আমরা তো অনেক কিছু বলেছি অনেক সুপারিশ করেছি তোমরা সেগুলো ভ্যালু দেওয়াওনি আমলও নেয়নি এই কারণে এই স্যাংশন কারণ স্যাংশন দিলে তো সরকার জিজ্ঞেস করবে কেন দিয়েছেন তখন তো একটা যুক্তি দেওয়া লাগবে অথবা সংশোধন হওয়ার সুযোগ কেন দেননি তো সংশোধন হওয়ার সুযোগ তো দিয়েছি কিন্তু তোমরা মানো নি তো এই জন্য কিন্তু এইসব কথাবার্তা বলে দেওয়া হচ্ছে যেগুলো সরকার রাতারাতি মানতে পারবে না বা মানবে না এর ফলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে পারবে অতএব এটাও একটা বার্তা মনে করি কিছু বলবে না যুক্তরাষ্ট্র এটা কখনোই মনে করি না আমি আবারও বলছি যে কমপক্ষে ছয় মাস অপেক্ষা করতে হবে করে চীনের কতটুকু যায় অথবা আদৌ যায় কিনা এরকম কিছু অবজারভেশনের পর হয়তো বা ব্যবস্থা নেওয়া শুরু করবে এর মধ্যে আইনমন্ত্রীর সাথে এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ মূলত এই বৈঠকের প্রেক্ষাপটেই আলোচনা আইনমন্ত্রী আনিসুলহক বলেছেন কলকারখানাগুলোতে শ্রমিক সংগঠন করার বিধান আরও সহজ করতে বলেছে যুক্তরাষ্ট্র ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসে দুই প্রতিনিধিদের সঙ্গে শ্রমিক অধিকার নিয়ে কথা হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানিয়েছেন দেখেন এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা মাননীয় মন্ত্রীর সাথে শ্রমিক অধিকার নিয়ে কথা বলেছে মানে এর মধ্যে দিয়ে অনেক বার্তা দেওয়া হয়েছে সব তার মাননীয় মন্ত্রী বলেননি অনেক কিছুই বলা হয়েছে আর যা বলেছেন এর মধ্যেও ইনডিরেক্ট তাৎপর্য রয়েছে আর শ্রমিক দের জন্য সংগঠন করা সহজ কি করবে বরং শ্রমিক নেতাদের গ্রেপ্তার হয়রানি ভয়ভীতি দেখানো যারা সরকার সমর্থক তারা বাহল তবিয়েতে আর এমনি যারা নিঃসব শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে তাদের কত হয়রানি আমরা কিছুদিন আগে বেতন বৃদ্ধি নিয়ে যে ঘটনা আমরা দেখেছি মজুরি বৃদ্ধি নিয়ে তো এগুলো আসলে সরকার ওইভাবে আমল করতে পারবে না তা আমল না করলে অবশ্যই যুক্তরাষ্ট্র এগুলো বিবেচনা করবে গার্মেন্টস কারখানায় শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে দশ ভাগ শ্রমিকদের সম্মতির বিধান চায় যুক্তরাষ্ট্র রোববার সচিবালয় মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাথিউ ও লেবার অ্যাটাচি লিনা খানের সঙ্গে বৈঠক শেষে এ একথা জানান মন্ত্রী দেখেন এই যে দশ ভাগ শ্রমিকদের সম্মতির বিধান এটা সরকারের জন্য কঠিন হবে এটা সরকার করবে না এটা এই সরকারের যে দমনমূলক বা নিয়ন্ত্রণমূলক মূল্যবোধ বা নীতিমালা তার সাথে যুক্তরাষ্ট্রের এই সাজেশন অনেকটা কন্ট্রাডিক্টরি অতএব যুক্তরাষ্ট্র এটা জানে যে সরকার করবে না কিন্তু বলার বিষয় বলছে নিষেধাজ্ঞার গ্রাউন্ড হিসেবে আমি দেখছি এগুলো আইনমন্ত্রী বলেন আজকের আলোচনা বিষয়বস্তু ছিল রাষ্ট্রপতির কাছে যখন শ্রমিক আইনটি গিয়েছিল তখন একটি বিশেষ কারণে সেটি ফিরিয়ে দেওয়া হয়েছিল কি কারণে ফিরিয়ে দেওয়া হয়েছিল এটা আমরা জানি যুক্তরাষ্ট্রের সাথে নেগোসিয়েশন বা যুক্তরাষ্ট্রের কথা শুনবে এরকম একটা ফাঁক রেখে দেওয়া হয়েছে সে আইনের সিগনেচার করে দিলে পাশ হয়ে গেলে তো যুক্তরাষ্ট্রের সাথে আলাপ আলোচনা কোনো সুযোগ থাকে না এই কারণে এখন এটা নিয়ে আবার কথা বলছে কারণটা আগেও আমি ব্যাখ্যা করেছি আজকে আলোচনা সেটি উঠে এসেছে যাই হোক দর্শক স্পষ্টতেই বোঝা যাচ্ছে বা সরকার যাই বলুক পশ্চিমাদের পক্ষ থেকে সফট বা ইনডাইরেক্টলি সরকারের কাছে নানান বার্তা আছে এই বার্তাগুলো যদি সরকার যথাযথভাবে বিবেচনা না করে এবং বিবেচনা করা সম্ভব নয় কারণ কিছু রিয়ালিটির মধ্যে সরকার পড়েছে পশ্চিমাদের সাজেশন মানা চীনের পরামর্শ মানা ভারতের এবং রাশিয়ার পরামর্শ মানা সবগুলো একত্রে জগা করে চলা এটা অসম্ভব অনেক ক্ষেত্রে অসম্ভব এখন যুক্তরাষ্ট্রের এই সাজেশন বা দশ ভাগ সম্মতি যথেষ্ট এগুলো এর্যাক্ট করতে হলে আর অনেক কাঠামোগত সংস্কার প্রয়োজন রয়েছে যেগুলো দীর্ঘমেয়াদে নিঃসন্দেহে সরকার জন্য একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে পারে এতে কোনো সন্দেহ নাই ঢাকায় সচিবালয় মার্কিন দূতাবাসের লেবার অ্যাটাসেল লিনা খান ও ফার্স্ট সেক্রেটারি ম্যাথিউ বে এই দুইজন বৈঠকের উপস্থিত ছিলেন আপনারা জানেন মন্ত্রী বলেন আমি তাদেরকে মানে এই দূতাবাসের প্রতিনিধি বলেছি নতুন শ্রম আইন কোনো গার্মেন্টস বা শিল্প কারখানায় তিন হাজারে বেশি শ্রমিক থাকলে সেখানে সংগঠন করতে বল হলে শতকরা পনেরো ভাগ শ্রমিকদের সম্মতি প্রয়োজন হবে যুক্তরাষ্ট্র দশ ভাগ বললেও সরকার ধীরে ধীরে ব্যবস্থা নেবে কারখানা মালিকদের সম্মতির প্রয়োজন রয়েছে যা হোক সুস্পষ্টভাবে যুক্তরাষ্ট্র পনেরো ভাগকে দশ ভাগ বানানোর চেষ্টা করছে তো এগুলো সরকার মানতে পারবে না আর সেগুলোকেই যুক্তরাষ্ট্র চাইলে সুযোগ হিসেবে ব্যবহার করতে পারবে এর মানে আমি স্পষ্টত লক্ষ্য করছি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেয় সব ধরনের বন্দোবস্ত যুক্তরাষ্ট্র করে রাখছে সময়ের ব্যাপার মাত্র প্রয়োজন হলে তারা ব্যবস্থা নেবে